10 ডিসেম্বরের সমাবেশের স্থান ও গ্রেফতার মামলার বিষয়ে আলাপ করতে পুলিশের মহাপরিদর্শকের সাথে বৈঠকে বসেছে বিএনপির প্রতিনিধি দল। বৃহস্পতিবার দুপুর একটায় দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুর নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দলটি পুলিশ সদর দপ্তরে মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সাথে সাক্ষাৎ করতে আসেন। প্রতিনিধি দলে রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক সৈয়দউদ্দিন চৌধুরী অ্যানি এবং আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। গেল মঙ্গলবার ডিএমপি 26 শর্তে বিএনপিকে 10 ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেয়। পরে বিএনপির পক্ষ থেকে বলা হয়, নয়াপল্টনে বিভাগীয় সমাবেশ করার জন্য তারা অনুমতি চেয়ে ডিএমপিতে আবেদন করেছিল, সোহরাওয়ার্দী উদ্যানে তারা চায়নি। 10 ডিসেম্বর নয়াপল্টনের সমাবেশের ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানিয়েছে।